আইএসএল শেষ হয়েছে প্রায় এক মাস। এএফসি কাপের জন্য ATK মোহনবাগানের প্রস্তুতি শুরু হতে এখনও দিন দশেক বাকি। মালদ্বীপেই প্রস্তুতি শিবির করতে চাইছেন দলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ATK মোহনবাগানের তরফে মালদ্বীপের ফুটবল সংস্থা এবং আয়োজক মাজিয়া ক্লাবকে গত দু সপ্তাহে একাধিকবার ইমেল করা হয়েছে এবং অনুমতিও চাওয়া হয়েছে, যদিও তার উত্তর এখনও আসেনি। বাধ্য হয়েই সবুজ বেরুন কর্তারা AFCর দ্বারস্থ হয়েছে। যদি মালদ্বীপে শিবিরের অনুমতি না মেলে তবে কলকাতাতে এপ্রিলের তৃতীয় সপ্তাহে শুরু হবে ক্যাম্প। ইতিমধ্যেই অবশ্য সবুজ বেরুন ব্রিগেডের ফুটবলারেরা দলের ফিটনেস ট্রেনার অ্যালভারোর পরামর্শ মতন গা ঘামানো শুরু করে দিয়েছেন। সদ্য সমাপ্ত ISLে ভারতীয়দের মধ্যে ATK মোহনবাগানকে সবচেয়ে বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন প্রীতম কোটাল। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, ফিটনেস ট্রেনার ফুটবলারদের প্রথম 15 দিন বিশ্রাম নিতে বলেছিলেন। জাতীয় দলের ফুটবলারেরা অবশ্য 5 দিন বাড়তি ছুটি পেয়েছিল। তাই গত সোমবার মানবীর সন্দেশদের সঙ্গে আমিও ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছি। এই ফিটনেস ট্রেনিংয়ের সূচি অনুযায়ী অরিন্দম ভট্টাচার্য, প্রণয় হালদারেরা সপ্তাহে 3 দিন দুবেলা প্র্যাকটিস করতে হচ্ছে। অনুশীলনের সূচিতে অফ দ্য বল প্র্যাকটিস রয়েছে, কিছু ক্ষেত্রে বল নিয়ে গা ঘামাতেও হচ্ছে তাদের। শুক্রবার প্রীতম জানালেন, এবারের AFC কাপ আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আশা করছি বাছাই পর্বে জিতে বেঙ্গালুরু FC আমাদের গ্রুপে স্থান করে নেবে। BFC সম্বন্ধে সম্যক ধারণা থাকলেও বাংলাদেশের বসুন্ধরা FC কিংবা মালদ্বীপের মাজিয়া আমাদের কাছে অপরিচিত। বাংলাদেশে তো 2020-21 মরশুমে লিগ হয়নি। আগের মরশুমের পারফরমেন্সের ভিত্তিতেই বসুন্ধরা FC এবার খেলছে। ওরা AFC কাপের জন্য কেমন দল গড়ছে তার খোঁজ নিচ্ছি আমরা। এক প্রশ্নের উত্তরে প্রীতম জানান, দলের বেশ কিছু ফুটবলারের মালদ্বীপে খেলার অভিজ্ঞতা রয়েছে। সঞ্জয় সেনের আমলে আই লিগ জিতে AFC কাপে খেলেছিল মোহনবাগান। মাঝিয়ার বিরুদ্ধে খেলতে আমরা মালদ্বীপে গিয়েছিলাম। মাঠে মাটির চেয়ে বালির ভাগ বেশি। উল্লেখ্য, ATK মোহনবাগানের ফিটনেস ট্রেনার অ্যালভারো শুধু ভারতীয় গ্রুপকে নয়, বিদেশিদেরও পাঠিয়েছেন প্র্যাকটিস শিডিউল। তা মানছেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা। এদিকে এবারের ISLের সেরা প্রতিভাবান ফুটবলারের স্বীকৃতি পাওয়া আপুইয়াকে অফার দিল ATK মোহনবাগান। কথাবার্তা প্রায় চূড়ান্ত। নর্থ ইস্ট থেকে আপুইয়াকে নিলে বিদ্যাসাগর সিংয়ের জন্য ঝাঁপাবে না টিম ম্যানেজমেন্ট।